নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু। বানানো খুব সহজ, শুধুমাত্র জানার দরকার একদম সঠিক পরিমাপ। খুব সহজে তিলের নাড়ু বাড়িতে বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ হিসাবে নিবেদন করা যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপি বানানো শুরু করা যাক। তিলের নাড়ু বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতো তিল নিয়েছি। একটু সাদা আর পরিষ্কার তিল নিতে হবে। তিলটা আমার পরিষ্কারই আছে, তাও একবার তিলটাকে বেছে নেব যাতে এর মধ্যে কোনো কাপড় বা ময়লা না থাকে। তিলটা বেছে নেওয়া হয়ে গেছে, তিলটাকে আবারও একটু হাতের সাহায্যে একটু কষে নেব যাতে তিলের মধ্যে যদি কোনো এক্সট্রা ধুলো থাকে সেটাও বার হয়ে যায়। তিলটা আমার পরিষ্কার করে বাছা হয়ে গেছে, এবার তিলটাকে ভেজে নেব। তার জন্য একটা শুকনো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তিলটাকে ঢেলে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে তিলটাকে মিনিট তিনেক সময় ধরে হালকা করে ভেজে নেব। তিলটা সবসময় লো ফ্লেমে ভাজতে হবে, যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে তিলটা কিন্তু অনেক সময় পুড়ে যেতে পারে। তাই তিল ভাজার সময় একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তিলটাকে ভেজে নিতে হবে। আর তিল ভাজার সময় কিন্তু ক্রমাগত নাড়তে হবে, না হলে নিচের অংশটা পুড়ে যাবে। তিল ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তা দিয়ে বোঝা যায় তিলটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর তিলটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই সময় আমি তিলটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আবারও একই কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো আখের গুড়। এখানে আমি 100 গ্রাম মতো তেল নিয়েছি, সেই অনুযায়ী 150 গ্রাম মতো আখের গুড় নিয়ে নিলাম। গুড় আর তিলের পরিমাপটা সঠিক হলে কিন্তু তিলের নাড়ুগুলো বেশ ভালো হয়, আর এই পরিমাপটা যদি সঠিক না হয় তিলের নাড়ুগুলো ভালো হয় না। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে গুড়টাকে জাল দিয়ে নেব। গুড় জাল দেওয়ার সময় কিন্তু ক্রমাগত নাড়তে হবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আবারও গুড়টাকে জাল দিয়ে নেব। গুড়টা জাল হয়েছে কিনা বোঝার জন্য একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি, ওর মধ্যে জাল দেওয়া গুড়ের একটু পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখুন গুড়টা পুরো একটা জায়গায় জমাট বেঁধে আসছে, আর একদম চিটচিটে একটা গুড়ে পরিণত হয়েছে, একদম শক্ত হয়ে আসছে, তার মানে এটা জাল দেওয়া হয়ে গেছে। গুড়টা ঠিক এইরকম সময় পর্যন্তই জাল দিয়ে নিতে হবে। গুড়টা জাল দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে ভেজে রাখা তিলগুলো দিয়ে ভালো করে গুড়ের সাথে তিলগুলোকে মিশিয়ে নেব। তিলের নাড়ুর পাকটা একদম রেডি। এবার এটাকে যে পাত্রে ঢালব তার গায়ে একটুখানি তেল লাগিয়ে নেব। এবার এর মধ্যে তিলের নাড়ুর পাকটাকে ঢেলে দেবো। গরম গরম অবস্থাতেই তিলের নাড়ুগুলো করতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু তিলটা জমাট পেতে যাবে, সেটা আর গোল গোল নাড়ুর আকারে পাক দেওয়া যাবে না। তিলের গুড়ের পাকটাকে হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে গোল গোল করে পাকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তিলের নাড়ু। তৈরি হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে সঠিক পরিমাপে বানানো তিলের নাড়ু। আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই শেষ, আবার দেখা হচ্ছে কালকে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।